সীমান্ত পেরিয়ে কার্স প্রদেশে ইউক্রেনীয় সেনাদের অগ্রসর হওয়ার ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েছে রাশিয়া। রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে এ ঘটনা। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 20 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার দাবি জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কার্স্ক অঞ্চলে হামলায় অংশ নিচ্ছে হাজারো ইউক্রেনীয় সেনা। যুদ্ধে সুবিধাজনক অবস্থানে যাওয়ার লক্ষ্যে রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে এরই মাঝে ইউক্রেনীয় বাহিনীর হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ক্রেমলিন। শত্রু সেনাদের অগ্রগতি ঠেকাতে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে বাড়তি সেনা, চলছে পাল্টা হামলা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, হামলার জেরে সীমান্ত এলাকা থেকে 76,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কার্স্কে ইউক্রেনীয় সেনাদের উল্লেখযোগ্য সংখ্যক সাঁজোয়া যান ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একই সাথে ইউক্রেনের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কার্স্কে ইউক্রেনের এই হামলাকে যুদ্ধের প্রশ্নে বড় আকারের উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। এই হামলার চূড়ান্ত বদলা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছে ক্রেমলিন। এরই মাঝে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান ও বোমা হামলা জোরদার করা হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।